Ada. Apa? Gini. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুইট ফ্যামিলি ব্লগ। আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে মানে ওই দিয়া মানে কলেজে গেল এখন, আর এখন 10:30 মানে কয়টা বাজছে, 10:30 বাজছে। তো আজকে মানে দুপুরে রান্না বান্না তেমন একটা কিছু নেই, কারণ দিয়ার পাপা দুপুরও আসবে না। তো ওকে সকালবেলা আমি ডাল আর আলু ভাজা করে দিয়েছি, তো ও আসবে না, তো আর এমন কিছু রান্না বান্না করবো না, ওই মানে টুকটাক কিছু করে দিয়ে আর আমি খেয়ে নেব। আর আজকে রান্না বান্না নেই, তো তাই আমি কি করব, ওই খুঁজে খুঁজে কাজ বের করে করব, যেগুলো মানে প্রত্যেক দিন আমি সময় পাই না করতে, ওইটা করব আর কি। আর এদিকে ওই যে মানে ব্ল্যাঙ্কেটগুলোও তুলতে হবে, এখন তো গরম পড়ে গেছে। কালকে রাত্রে আমরা ফুল রাত্র ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, এত গরম পড়েছে। তো মানে স্পিড কম দিয়ে আর এখন ব্ল্যাঙ্কেটগুলো যেমন মনে হচ্ছে ঘরের মধ্যে একটা বোঝা মনে হচ্ছে, এগুলো আর রাখা যাচ্ছে না। ওগুলো আবার তুলবো, বক্স খুলবো, মানে এটা একটা বিরাট কাজ, বক্স খুলবো মানে বিরাট কাজ কি আর সবাই বুঝতে পারছো, বক্স খুলতে কত কষ্ট। আর আমার তো একা একাই করতে হয়। আচ্ছা যাই হোক, মানে কষ্ট করে হোক করব, করতে তো হবেই। এখন আর ব্ল্যাঙ্কেটগুলো যেমন আমি রাখার জায়গা পাচ্ছি না, বিছনাতেও রাখলে মনে এই দেখো বন্ধুরা, আমার পিছন দিকে দেখো পুতুলের বাজার। আসলে কালকে পুতুলগুলা না এত ময়লা হয়ে গিয়েছিল, এই যে ময়লা হয়ে গিয়েছিল, তাই আমি পুতুলগুলাকে ধুয়ে দিলাম, ওই ফুকোটুকোকে ধুয়ে দিলাম, কালকে ধুয়েছিলাম, কিন্তু পরে গিয়ে দেখি আরো কয়েকটা রয়ে গেছে, তো আজকে ওগুলাকে ধুয়ে দিব। আর এগুলা অনেকটা শুকিয়ে গেছে, এই যে মনে দেখে মনে হচ্ছে না এগুলো শুকাবে না, কিন্তু শুকিয়ে গেছে। কালকে তো রোদ পায়নি, কালকে আমি যখন ধুয়েছি তখন রোদ চলে গেছে, কিন্তু মানে পুরো রাত্র জলটা ঝরে গেছে, আর আজকে সকাল থেকে রোদ পেয়ে শুকিয়ে গেছে। এখনো এমন একটা বেলা হয়নি কিন্তু শুকিয়ে গেছে। আসলে কি হয়েছে, ওগুলো না দেখতে বড় বা মনে হয় শুকাবে না, কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো, সফট, একদম সফট, বুঝিয়ে যে একদম সফট। এগুলো না মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই আর কি। আর ওই যে এই দেখো ঘরে ঘরে আরো কয়েকটা রয়ে গেছে, এই যে এই যে ডরিমন চুপটা ছুটে গেছে, তোটা লাগিয়ে দেবো আজকে ধোয়ার পরে। এই যে ছোট ডরিমন, এই যে একটা,
এগুলা রয়ে গেছে আর এই বালিশটাও ধুয়ে দেবো, একটু ময়লা হয়ে গেছে। এরা বসে আছে স্নান করার জন্য, তোমরা তো বুঝতেই পারছো স্নান কর, গরম পড়েছে স্নান কর। দেখো মনে হচ্ছে না আমার দিকে তাকিয়ে আছে, আমাকে স্নান করাও স্নান করাও, তাই না? তো এদিকে আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, কি হলো গো দিয়া? এই গোড্ডেসটাকে চাপিয়ে কেন ধরেছিস? বন্ধুরা দেখো আমার সানটান শেষ, আর এই মানে এই পুতুল টুতুলটুকে আমি ধুয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর কি হয়েছে, তোমাদেরকে বললাম যে দিয়ার পাপ্পা আসবে না, কিন্তু ও এসে গেছে আর সঙ্গে মাংসও নিয়ে এসেছে। তো এখন আমার মাংস রান্না করতে হবে, তো বউ মানে আমি স্নানের আগে আগে এসেছিল, তো আমি কি করলাম তাড়াতাড়ি করে মানে ওই আমি সেলফের উপরটাকে পরিষ্কার করলাম, করে এখন আমি স্নান করে এসেছি, এখন মাংস রান্না করতে হবে। তো মাংসটা রান্না করে নেই, তাই না? চলো মাংস। আর তোমাদেরকে আমি সেলফ কোন জায়গাটা পরিষ্কার করেছি দেখিয়ে, এই যে এই জায়গাটা পরিষ্কার করেছি। আর এদিকে দিয়া শোকেসকে চাপিয়ে ধরেছে, ক্ষুধা পেয়েছে তাই শোকেসকে চাপিয়ে ধরেছে। এই যে ক্ষুধার তো মেয়েকে, মেয়ের মুখটা দেখে নাও। অ্যাকচুয়ালি সত্যি কথা, সকালবেলা ওই জল খেয়েছিল আর কিছু খাইনি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আজকে কি হয়েছে, মাংসটা না আজকে একদম শুকনো শুকনো করে রান্না করেছে, আজকে আর ঝুল টুল একদম দেইনি ওই। তো আর বেশি কিছু রান্না করিনি, ওই মাংস আর ভাত করেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন বাজছে 4টা, আর তো আমি ইয়ে করি ভিডিওটা আর এখানেই এন্ড করি। এদিকে দিয়ার পাপা দিয়াকে ডাকছে, ওই তো ভিডিওটাকে আমি এখানে এন্ড করি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তো একটা লাইক করে দিও প্লিজ। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কমেন্ট অবশ্যই করবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। গুড আফটারনুন, বাই।